নমস্কার বন্ধুরা, পার্সেন্টেজ বা শতকরা আজকে এই চ্যাপ্টারটা পড়াবো। কম্পিটিটিভ ম্যাথের জন্য খুবই দরকার একটা চ্যাপ্টার। তো শতকরা বলতে যদি বলা হয় যে কী বোঝায়, তো ব্যাপার হলো যে কোনো পরীক্ষা ফুল মার্কস হচ্ছে 500, ফুল মার্কস 500, 5টা সাবজেক্ট ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি আর সায়েন্স, সেই 5টা সাবজেক্ট হলো 500। কোনো একজন স্টুডেন্ট ম্যাথে 80, ইংলিশে 70, বেঙ্গলিতে 60, হিস্ট্রিতে 60 আর সায়েন্সে 80 পেয়েছে। টোটাল কথা হচ্ছে 0 আর সাথে 15, 15টা 23, 23 আর 12 35, তাহলে 350 পেয়েছে 500-র মধ্যে। তাহলে আমরা বলি যে সে 500-তে পেয়েছে 350, তাহলে তখন আমরা 500 নাম্বার আমি বলি সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, মানে শতকরা কত পেয়েছে। শতকরা মানে সে 100-তে কত পেয়েছে, তাহলে এটা কত হবে, 100-তে হবে 350 বাই 500 গুণিত 100। ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কাটবে, 5 35 70, তাহলে শতকরা সে 70% নাম্বার পেয়েছে। শতকরা কত নাম্বার পেয়েছে, 70। পার্সেন্টের ভুল না, শতকরা বললে আর পার্সেন্ট ভুল না, শতকরা সে 70 নাম্বার পেয়েছে ছাত্রটি। তাহলে শতকরা বলতে কি বোঝায়, শতকরা বলতে বোঝায় যে 100-র মধ্যে কত, শতকরা বলতে 100-র মধ্যে কত, শতকরা মানে শত মানে 100। এবার এখানে বিভিন্ন রকম যে চিহ্নটা আছে শতকরা, যে চিহ্নটা সেটা হচ্ছে পার্সেন্ট, এটা শতকরা চিহ্ন এক্স পার্সেন্ট, দ্যাট ইজ এক্স বাই 100, এক্স পার্সেন্ট মানে এক্স বাই 100। আবার যদি বলি এক মানে কত, 100% বলতেই পারি, মানে 100% মানে 100/100, পার্সেন্ট মানে হচ্ছে নিচে 1/100, এক্স পার্সেন্ট লেখা যা এক্স এর পাশে 1/100 লেখা হতো, এটি কি লিখেছি এক্স বাই 100, তাহলে পার্সেন্ট মানে হচ্ছে 1/100। বেশ, এবার কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যেগুলো শর্টকাট ট্রিক্সে কিন্তু অঙ্ক হয়ে যাবে, আমি দুভাবে অঙ্ক করাই, তোমাদের শর্টেও দেখাবো এবং ব্রডেও দেখাবো। প্রথম যেমন যে এই চার মেইনলি চারটে ফর্মুলা মনে রাখতে হবে, এ বি এর থেকে আর পার্সেন্ট বেশি হয় তবে বি এর থেকে কত কম, আমি ধরে নিই অঙ্কটা এ বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর থেকে কত কম, কত পার্সেন্ট কম, মানে অঙ্ক এই কোশ্চেনের যে এই ফর্মুলা আছে এগুলো বোঝাবো, তার সাথে অঙ্ক কিন্তু সমীকরণ করে দেবে। বেশ, এ বি এর থেকে 20% বেশি হলে বি এর থেকে কত কম, ও 20% বেশি হলে এ নিশ্চয়ই 20% কম, না আমার আমার কাছে আমার থেকে তোমার 10 টাকা বেশি আছে, তোমার থেকে আমার 10 টাকা কম আছে, টাকা হিসেবে বললো ঠিক আছে, মাথ হিসেবে বললো তুমি আমার থেকে 50 বেশি পেয়েছো, আমি তাহলে তোমার থেকে 50 কম পেয়েছি, ঠিক আছে। কিন্তু যখন আমি পার্সেন্টেজে যাবো, এ বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর থেকে 20% কম কোনো সময় না, বি এর থেকে যেটা কম সেটা বের করে ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে এইটা, এটা সঙ্গে বসি দিই, আর বলতে হচ্ছে 20/100+20×100%, দ্যাট ইজ 20/120×100% সমান 6×100 50/3 মানে 16.23%, তাহলে বি এর থেকে 16.23% কম, 20% কম নয়। এটা একটা উদাহরণ দেখায়, মানে তোমাদের এ আর বি লিখলাম এখানে, এটা শর্টে বোঝানোর জন্য, এ বি এর থেকে বি এর থেকে, তাহলে বি এর কে 100 ধরবো, যার চেয়ে বা যার থেকে বলবো তাকে 100, 20% বেশি, তাহলে নিশ্চয়ই 100, তাহলে বি এ এর থেকে কত কম, বি আবার এর থেকে নিশ্চয়ই কম, এটা পার্সেন্টেজ হিসেবে তাহলে কে 100 তো লেগ কত, তাহলে ডাইরেক্ট হবে বলো 100 যদি হয় তাহলে 100 100 হলে 100, 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 100 হলে
আড়াইশো বাই তিন,
250 বাই 3, তাহলে এই হবে তখন 250 বাই 3। 250 বাই 3 মানে কত? 100 মানে 250 বাই 3, 50 বাই 3 কম, কত পার্সেন্ট কম বলেছে? 50 বাই 3 পার্সেন্ট, এটাই হবে সরলভাবে দেখুন। ঠিক আছে, তাহলে এইভাবে শর্টে এইভাবে দেখা যায়। এবার যদি ব্রডে করতে হয় তাহলে এইভাবে লিখে লিখে করতে হবে যে এ যদি 120 হয় বি তাহলে 100, তো এ 100 হলে বি কত, সেটা করতে হয় তাহলে একটা। আর ডাইরেক্ট একটা করে দিতে পারে, ডাইরেক্ট সরলভাবে দেখুন কি হবে, সেটা 120 হলে ও 20 কম, এ 120 হলে বি 20 কম, এ 1 হলে 20 বা 120 কম, আর এ 100 হলে কত কম, আমাকে সেই কমটা বলে দিতে বলেছে। 100 বাই 120, 6×2 120, এইখানে আমি 50 বাই 3 ডাইরেক্ট পাবো, এখানে আমি 50 বাই 3 ডাইরেক্ট পাবো। আর আগে এটা কি পাচ্ছিলাম, এখানে পাচ্ছিলাম আমি 250 বাই 3, মানে বি কত সেটা পাচ্ছিলাম, এখানে কমটা পেয়ে যাচ্ছি ডাইরেক্ট, এটাও ডাইরেক্ট করা যেতে পারে। কিন্তু এইগুলোর ক্ষেত্রে সূত্র মনে রাখাই ভালো। বেশ, তাহলে এটা হলো শুরু বাই সম্পূর্ণ দেখুন। তাহলে এই এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে অ্যাপ্লিকেশন করা গেল। আরো একটা দেখি, তারপরেরটা ঠিক এখানে আমি বেশি আছে একটু কম করে দিই, এ বি এর থেকে 8% হবে, 20 জায়গায় আমি করে দিলাম 50%, 20 জায়গায় আমি করে দিলাম 30% কম, তাহলে বি এর থেকে কত এগুলো বেশি, আচ্ছা বি এর থেকে কত বেশি হবে এটা এখন দেখতে হবে। তাহলে যদি একই হবে, এখানে যে সূত্র আর বাই, এখানে 100 মাইনাস আর হবে গুণিত 100%, কত বেশি যে সত্তর থেকে তখন এই সত্তর হচ্ছে তখন বি 100, তাহলে সত্তর থেকে কত বেশি, 30 বেশি, সত্তর থেকে 30 বেশি, তাহলে 100 হলে কত বেশি হবে সেটাই আমাকে বার করতে হবে। চিনির দাম মানে রাইস, প্রাইস অফ রাইস ডিক্রিজ 20%, দেন হোয়াট কনজাম্পশন টু ইনক্রিজ টু কিপ দ্য এক্সপেন্ডিচার সেম। তার মানে বলছে যে চালের দাম 20% কমে গেছে, তাহলে কতটা খরচ ব্যবহার কতটা বাড়াতে হবে যাতে খরচটা একই থাকে, এ ধরনের অঙ্ক আসে। এখানে ডিক্রিজ দিয়েছে, এটা ইনক্রিজে থাকতে পারতো, তাহলে এখানে ব্যবহারটা কমাতে হতো, একটা কমে তেল অপরটা নিশ্চয়ই বাড়াতে হবে যদি এক্সপেন্ডিচারটা সেম রাখতে হয়। এখানে এই যে অঙ্কগুলো এগুলো এই সূত্র থেকেই আসবে, ডাইরেক্ট একদম চলে আসবে, সেটা বলে দিচ্ছি। রাইসের দাম হচ্ছে ডিক্রিজ 20%, এই সূত্রটা লাগবে, ডাইরেক্ট আমি যদি ওই সূত্র থেকে করি। আর হচ্ছে এখানে কত আমি লিখে নিচ্ছি সূত্রটা, আর 100 মাইনাস আর ইন্টু 100%, এখানে আর এর মান হচ্ছে 20/100 মাইনাস 20 ইন্টু 100%, দ্যাট ইজ 20/ আসে 100%, 4/ আসে 4% আসে, তাহলে ব্যবহার 25% বাড়াতে হবে, ব্যবহার 25% বাড়াতে হবে। এতে গেল শর্টকাট টেক্স, এটা আমরা লাভ থেকে তো করেছি অঙ্কটা। আমি এখানে এক জায়গায় লিখেছি দাম বা মূল্য, এটা হচ্ছে ব্যবহার, আর এটা হচ্ছে খরচ। ঠিক আছে, দাম ছিল তখন 100, ব্যবহার ছিল 100, টোটাল খরচ হচ্ছে 10,000, দাম কমে হয়ে গেল 20,
আর খরচে কত রাখতে হলে এখানে 10,000 ইউরো রাখতে হবে, আর খরচটা হচ্ছে 10,000 বাই 20, এটা 10,000 আসতে হবে এখানে, তাহলে এখানে নিশ্চয়ই আসতে হবে 10,000 বাই 20, তাহলে সেটা কত? হ্যাঁ সরি, এটা 20 না, এটা হচ্ছে 20 কম হয়ে যাচ্ছে 80, তাহলে এখানে হবে 80, তাহলে কত এটা? এটা ডিভাইড করবে 0,0,125, 125, তাহলে 125 হচ্ছে ব্যবহার ছিল আগে কত 100, আগে ছিল 100, এখন 125, তাহলে নিশ্চয়ই 25%, এখান থেকে চলে গেলো ডাইরেক্ট, যদি এটা ভেঙে করি যে 25% ব্যবহার এখানে বাড়াতে হবে, দাম ব্যবহার খরচ এভাবে করা যায়, আর কি যদি মনে করে যে শর্টকাট ট্রিক্স এটা যদি মনে থাকে তাহলে এইভাবেও করা যাবে, এইভাবে অঙ্কটা করা যাবে। এরপরে যে অঙ্কটা বলেছি, ইন অ্যান এক্সামিনেশন 45% স্টুডেন্ট পাস ম্যাথমেটিক্স, 50% স্টুডেন্ট পাস ইংলিশ অ্যান্ড 50% ফেল বোথ সাবজেক্ট, ইফ 150 স্টুডেন্টস পাস বোথ সাবজেক্ট ফাইন্ড আউট দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। বেশ, আমি এখানে একটা সিম্পল ভেন চিহ্ন সাহায্যে এটা করি, এভাবে করে দিচ্ছি। এখানে বলেছে 45% হলো পাস ম্যাথমেটিক্স, মানে 45 আমি ধরলাম এটা ম্যাথামেটিক্সে পাস করেছে, আর 50% হলো পাস ইন ইংলিশ, 50 তো এটা ঠিক আছে এটা ইংলিশে পাস করেছে, আর এইটা বলেছে ফেল করেছে যারা তারা 50% হচ্ছে বোথ সাবজেক্টে ফেল। বেশ, আমি এটা তাড়াতাড়ি করা যাবে, এটা যদি আমি এক্স এক্স পাস মানে বোথ পাস ধরি, উভয় বিষয়ে পাস করেছে, শুধু ম্যাথামেটিক্স অনলি ম্যাথামেটিক্স মানে শুধু ম্যাথামেটিক্স শুধু অঙ্কে পাস হবে, শুধু অঙ্কে পাস হচ্ছে 45-X%, শুধু ইংরেজিতে পাস ৪৫-X ১৫০-১০০ এরপরে যে অঙ্কটা আছে, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 177,1561, ইফ ইট হ্যাড বিন ইনক্রিজিং অ্যাট 10% পার অ্যানাম ইটস পপুলেশন 6 years ago, তাহলে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে এবং 10% হারে বৃদ্ধি পায়, তাহলে 6 বছর আগে কত? এই অঙ্কগুলো করার জন্য আমি এখানে দুটো সূত্র লিখেছি, 3 নম্বরে 4 নম্বরে, কোনো শহরের জনসংখ্যা পি প্রতি বছর 8% হারে বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1+RY100 প্রতি পারে এন, আর 3 বছর আগে যদি বলা হয় তাহলে জনসংখ্যা ছিল পি বাই 1+RY100 প্রতি পারে এন, এটা যখন বৃদ্ধির ক্ষেত্রে, ঠিক একই যদি কোনো কিছু হ্রাস পায়, কোনো শহরের জনসংখ্যা পি প্রতি বছর 8% যদি হারে কমে, তাহলে 3 বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1-RY100, এখানে জনসংখ্যা দেওয়া আছে, অন্য কিছু হতে পারে, এখানে কোনো মূল্য বৃদ্ধি হতে পারে, ঠিক আছে, এখানে 3 বছর আগে জনসংখ্যা পি ইন্টু 1-RY100, তো সেখানে আমাকে বেড়েছে ইনক্রিজিং বলেছে, তাহলে আমাকে এই স্পিডটা এই দ্বিতীয়টা পার্টটা লাগবে পি ইন্টু 1+RY100 দিতে পারে, তাহলে এখানে লিখে দিচ্ছি জনসংখ্যা বর্তমান জনসংখ্যা হচ্ছে কত, বর্তমান জনসংখ্যা হচ্ছে পি ১৭৭১৫৬১, বেশ, আর এখানে আর হচ্ছে পার্সেন্টেজ বৃদ্ধির হার,
10% আর এন বছর সমান হচ্ছে এন হচ্ছে 6 বছর, মানে 6 লিখে তারিখ হবে। এবার এখানে যেটা সূত্র আছে সেটা দেখি যে 6 বছর আগে জনসংখ্যা সমান পি বাই 1 প্লাস R100 অধিকার এন। সূত্র লিখলাম 177,1561 বাই 1 প্লাস R বলতে 10^100 টু দি পাওয়ার n, সমান হচ্ছে 177,1561 বাই, এটা হচ্ছে 1/10, এটা n না, এটা 6 হবে, n 1/10 তাহলে হবে 11/10 তার হোল তার 6, তাই তো মাপে 6 আছে, তাহলে যোগ হয়ে গেল 11/10 177,1561 গুণিত। এবার এখানে এখানে অসুবিধা হয়েছে, অনেক ছোট জায়গা, আমি এখানে 177,1561 ইন্টু 10^6 বাই 11^6, 10 10, তাহলে কটা শূন্য, এরপর 3 4 5 6 ছটা শূন্য বাই 11^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 
তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ ছটা, ছটা কি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, হ্যাঁ এটা 10 লাখ। তাহলে জনসংখ্যা ছিল 10 লাখ, এটা কাটাকাটি করলে এটাই আসবে। 10 বছর আগে, 6 বছর আগে জনসংখ্যা ছিল 10 লাখ, এটা হচ্ছে আমাদের 6 বছর আগে জনসংখ্যা ছিল 10 লাখ। ওটা বলেছে দ্য পপুলেশন অফ এ টাউন টু ইয়ার্স এগো বা 62,500 ডিউ টু মাইগ্রেশন টু বিগ সিটিস ইট ডিক্রিজ এভরি ইয়ার অ্যাট দ্য রেট 4%। দ্য প্রেজেন্ট পপুলেশন, তার মানে 2 বছর আগে জনসংখ্যা ছিল 62,500, মাইগ্রেশন হওয়ার দরুন প্রতি বছর 4% হারে জনসংখ্যা কমছে, তাহলে বর্তমান জনসংখ্যা কত? এটার ক্ষেত্রে কিন্তু এই 4 নম্বর যে সূত্রটা আছে, কোনো শহরে জনসংখ্যা পি প্রতি বছর 8% হারে কমে, এন অনুযায়ী পর জনসংখ্যা হবে পি ইন্টু 1 মাইনাস আর হয়ে যাচ্ছে প্রতিবার এম, আর এন বছর আগে জনসংখ্যা হচ্ছে এটা। এবারে কিন্তু এইটা লাগালে হবে না, এখানে হচ্ছে আমি 2 বছর আগের জনসংখ্যাটা এখানে বলে দিয়েছি, এখানে 2 বছর আগে জনসংখ্যাটা বলে দিয়েছি, তাহলে এটা যদি প্রেজেন্ট হতো 2 বছর পর আরও 4% হারে কমে যেত, তাহলে এটা আমাকে প্রথম সূত্রটাই লাগাতে হবে, কিন্তু ভুল করে এটা লাগিয়ে দেয় যে 1p/1 - আর বাই 100 তাহলে কিন্তু হবে না, তাহলে এখানে 2 বছর আগে জনসংখ্যা, 2 বছর আগে জনসংখ্যা হচ্ছে কি এটা ধরে নিচ্ছি 62,500, আর হ্রাসের হার আর হচ্ছে 4% সময় এন হচ্ছে 2 বছর, বেশ তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দেবো যে বর্তমান জনসংখ্যা সমান পি মানে হচ্ছে 62,500, 1 - 4/100 তার স্কোয়ার, 62,500 ইন্টু এটা হচ্ছে 1/25, 1 - 1/25 তার স্কোয়ার, 62,500 ইন্টু 24/25 ইন্টু 24/25, আমি জানি 25 25 দূর করে 625 হয়, তাহলে আমি এই 25 আর এই 25 কেটে দিলে 625 হয়ে যাবে, 625 থেকে কেটে দিলে 100, 24 24 দূর করে 576, তার সঙ্গে দুটো শূন্য, তাহলে 57,600 ছিল, সে 600 হবে বর্তমান জনসংখ্যা কমে এটা হবে, কেন না 4% হারে যেহেতু কমছে, তাই এটাই হবে অ্যান্সার। একটা ইম্পর্টেন্ট সূত্র একটা বলে দিই, বলা হয় এটা, ব্যাপার হলো এই যখন এই পার্সেন্টেজ দিয়ে কোনো ভোটের হোক বা ছেলে মেয়েদের স্কুলের ক্ষেত্রে হোক পাস করা ফেল করা, বা এখানে যে অঙ্কটা দিয়েছে, অঙ্কটা এখন বলেছে দে আর 600 বয়েজ ইন এ হোস্টেল, মানে 600 জন ছাত্র আছে হোস্টেলে, প্রত্যেকে ইচ প্লেস আইদার হকি অর ফুটবল অর বোথ, মানে কেউ
হকি খেলে বা কেউ ফুটবল খেলে অথবা কেউ আছে দুটোই খেলে, 75% প্লে হকি, 45% প্লে ফুটবল, হাউ মেনি প্লে বোথ, কত স্টুডেন্ট দুটো খেলাই খেলে। এক্ষেত্রে যে অঙ্কগুলো করার জন্য একটা ভেন ডায়াগ্রাম স্যার যেটা আমি বলছিলাম, এখানে আমি ধরে নিচ্ছি এ আর বি একটা সেট বেস। সেট বলতে কি, সেট বলতে বোঝায় যে ওয়েল অর্ডারিং পেয়ার অফ অবজেক্ট, তার মানে হচ্ছে কিছু সংখ্যক নির্দিষ্ট বস্তু নিয়ে গঠিত এবং যারা একটা নির্দিষ্ট নিয়ম মেনে এর ভিতরে থাকবে, এই অঞ্চলে থাকবে। বেশ, তাহলে কিছু এখানে বস্তু আছে, মেন কথা কি বস্তু আছে, এখানে কিছু অবজেক্ট আছে, বস্তু আছে। আমার যেটা দরকার, আমার ভিতরে সেটের দরকার নেই, আমার এখানে নাম্বার অফ এলিমেন্টস দরকার, আমার কে কোথায় কত এলিমেন্ট আছে। এখানে কিছু নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট থাকবে টোটাল, এতে থাকবে তো টোটাল এ, আর এটা হচ্ছে টোটাল বি। এবার এই পোর্শনটা হচ্ছে তাদের ইন্টারসেকশন, ইংলিশে বলে ইন্টারসেকশন, বাংলায় করবো তাদের মধ্যবর্তী অঞ্চল, মানে দুটোই এই দুটো অঞ্চল হচ্ছে দুজনেরই অংশ, এই অংশটুকু এরও আছে, এই অংশটুকু ওরও আছে। এই পার্টটাতে নাম দেওয়া হবে, এই পার্টটার নাম হচ্ছে এ মিট বি, এই পার্টটার নাম হচ্ছে এ মিট বি, তাহলে এ এবং বি বোথ দুজনেরই হচ্ছে এই পার্টটা আছে। বেশ, আর এই টোটাল যে এইখান থেকে বাদ দিয়ে এইটুকু এরকম টোটালটা, টোটাল অংশটা, টোটাল অংশটা যতটা পাচ্ছি টোটাল অংশটাকে বলে এই ইউনিয়ন বি, তার মানে হয় এ নয় বি নাই মত, ঠিক আছে। এবার এখানে যদি নাম্বার অফ এলিমেন্ট ইন অফ এ দিয়ে ডিনোট করা হয়, এখানটা এলিমেন্ট ইন অফ এ, এখানটা এলিমেন্ট ইন অফ বি, এখানটা এলিমেন্ট ইন অফ এ ইউনিয়ন বি, এটা দেখেছি, আর এখানটা এলিমেন্ট ইন অফ এ, এটা এন অফ এ ইন্টারসেকশন বি, এটা এলিমেন্ট হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি তে নাম্বারে কত কতগুলো এলিমেন্ট আছে এ ইউনিয়ন বি, এই টোটালটাতে হয় এ যা আছে তাই আছে, বেশ সেটা লিখেছি, বি আছে যা আছে তাই আছে। আর যখন আমি এ নিচ্ছি তখন তো এইটা একবার কাউন্ট করছি, যখন বি নিচ্ছি একবার কাউন্ট করছি, তাহলে একবার নিশ্চয়ই বার দিতে হবে, কমন পার্টটা দুবার চলে আসছে, তাই হচ্ছে এটাই ফর্মুলা। টোটাল এন অফ এ টোটাল এলিমেন্ট, এ টোটাল এলিমেন্ট মাইনাস ওদের যে ইন্টারসেকশন অংশ এটার এক বিয়োগ, তার মানে হচ্ছে ইউনিয়ন বি, এই এ ইউনিয়ন বি হচ্ছে টোটাল এলিমেন্ট। এটা জাস্ট মনে রাখতে হবে, এন অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ এলিমেন্ট, নাম্বার অফ বি এর এলিমেন্ট মাইনাস এই ইন্টারসেকশনাল এলিমেন্ট। কেন এখানে এ বি যখন করছি তখন এটা একবার ঢুকে যাচ্ছে এর জন্য, এটা একবার ঢুকে যাচ্ছে বি এর জন্য, তাহলে একবার নিশ্চয় বাদ দিতে হবে। এখানকার যে এলিমেন্ট এ ইউনিয়ন বি মানে টোটালটার এলিমেন্ট সমান হচ্ছে এইটা। বেশিরভাগ এখানে আমাকে বলেছে টোটাল হচ্ছে 600 বয়স আছে, তাহলে ফুটবল খেলে 70%, তাহলে ফুটবল খেলে কত, ফুটবল খেলছে 75 × 75% অফ 600, দ্যাট ইজ 75 × 600/100, 300 জন হচ্ছে ফুটবল খেলছে। তারপর হচ্ছে হকি, একটা হকি হবে, সরি এটা হকি হবে, আর ফুটবল খেলে কত পার্সেন্ট, 45%, 45 × 600/100, 95, 90 × 270 জন। বেশ, তাহলে আমি এখানে এ ইউনিয়ন বি এখানে পেয়ে গেছি, এন অফ এ ইউনিয়ন সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস অফ এ এ মিড বি। আমাকে এইটা জানতে চাইছে, মানে বোধ খেলে, বোধ খেলে এখানে ঢুকে আছে কতজন, বোধ খেলে, তাহলে এটা হচ্ছে 600, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 270 মাইনাস এন অফ এ ইউনিয়ন এ মিট বি বা ইন্টারসেকশন বি, তাহলে এন অফ এ মিট বি এটা সমান হচ্ছে 300 × 270 হচ্ছে 570, মানে 600 − 570 দ্যাট ইজ 30 জন, তাহলে 30 জন হচ্ছে বোধ খেলে, তাহলে বোধ কতজন আছে, 30 জন, তাহলে 30 জন হচ্ছে দুটো খেলাই খেলে।